দর্শক, আমরা আছি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে। আপনারা জানেন যে আজকে সারা দেশের বিভিন্ন উপজেলার মধ্যে ফরিদপুরের তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি দেখেছি যে আসলে ভোটার উপস্থিতি কেন্দ্রগুলো তো অনেক কম, খুবই কম। ভোটার যারা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রয়েছেন তারাও আসলে ভোট গ্রহণে আসলে তেমন তারা মানে পাচ্ছেন না, ভোটার পাচ্ছেন না বলে আমাদের বিভিন্ন জানাচ্ছেন। আমরা এক কেন্দ্রে গিয়েছি, সেখানে 351 ভোটারের ভিতরে মাত্র 4টি ভোট তারা গ্রহণ করেছে। আর একটা কেন্দ্রে সেরকম 350 ভোট, সেখানে তারা মাত্র 19টি ভোট হয়েছে। তো আমরা এ পর্যন্ত যতগুলি কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু আসলে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। তো এ ব্যাপারে আমরা বিভিন্ন যে নির্বাচন দায়িত্ব যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলার পর তারা বলছেন যে হয়তো সকালবেলা একটু ভোটার উপস্থিতি একটু কম, বাসা বাড়িতে অনেকে কাজ করেন। আর তাছাড়া এবার আসলে উপজেলা নির্বাচনে যে প্রচার প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে আমরা দেখেছি যে অন্যান্য উপজেলা অন্যান্য নির্বাচনে যেমন ডোর টু ডোর প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ করেন, তাদের যে ইয়েরা থাকেন কর্মীর সমর্থকরা বাড়ি বাড়ি যে লিফলেট বিতরণ করেন, এবারের নির্বাচনে কিন্তু ফরিদপুরে কিন্তু আসলে এরকম কোনো অবস্থা দেখা যায়নি, যার কারণে ভোটাররা যে আসলে ভোট দিবেন কাকে ভোট দিবেন সে ব্যাপারে আসলে তারা অনেক সচেতন নন। অনেক ভোটার আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই নির্বাচনে কতজন প্রার্থী কে কে প্রার্থী হচ্ছেন আসলে তারা তাদেরকেও ঠিক সেভাবে চেনেন না। এটা হয়তো আসলে নির্বাচনের টাইম শিডিউলটা খুব কম ছিল, প্রচার প্রচার টাইম শিডিউল অনেক কম ছিল। আর গত কয়েকদিন যাবত যে তীব্র তাপপ্রবাহ গিয়েছে সেই তাপপ্রবাহের কারণেই অনেক প্রার্থী প্রচার প্রচার চালাতে পারেননি, এ কারণে আসলে নির্বাচনে বোধ হয় একটু গণসংযোগ কম আছে। তো আমাদের এখানে আমরা একটু কিছু ভোটার এবং সাধারণ মানুষদের সাথে কথা বলবো যে তারা এই নির্বাচন নিয়ে তাদের আসলে অনুভূতিটা কি। আমরা এখন আসলে এই বিষয়ে একটু জানতে চাবো ঈশান গোপালপুর ইউনিয়নে যে চেয়ারম্যান আছেন শহীদুল ইসলাম মজদুর, তার কাছে আমরা জানতে চাবো যে এই নির্বাচনে আসলে এই ভোটার উপস্থিতি এখন বর্তমানে কি অবস্থা। মজদুর ভাই, আসলে এই নির্বাচনে আজকের এই ভোটের অবস্থায় এই যে এখানে আপনি কেমন ভোট করতেছে আর ভোটার উপস্থিতি হার তো খুব কম, এই ব্যাপারে আসলে আপনার মনে আসলে কি প্রতিবার যেভাবে আমাদের এখানে বুথগুলো থাকে এবার কিন্তু প্রতিটা সেন্টারে দুটো তিনটে করে বুথ বেশি, আর সকাল 8টা থেকে শুরু হয়েছে তো অনেকগুলো বুথ যায়, কারণে মানুষ ভোট দিয়ে দ্রুত কাজ সেরে চলে যায়, আবার আসতে আবার চলে যায়। এভাবে মানে স্থায়ী মানে আগে যে জ্যামজট থাকতো সেটা আর নাই এখন আর, এবং 4টা পর্যন্ত ভোট অতএব লোকজন দ্রুত চলে আসবে। কিছু লোক কাজের পুরুষ মানুষ বেশিরভাগ হলো দুপুর পর্যন্ত কাজ করে, এই কাজটা শেষ হলেই ইনশাল্লাহ আবার চলে আসবে তারা, এই জন্য ভোটের উপস্থিতি পর্যাপ্ত থাকবে। আচ্ছা দর্শক, আমরা এখন এখানে একজন সম্মানিত ভোটার রয়েছেন, তিনি বালিয়াকান্দি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মীর মোশাফ হোসেন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা তার বক্তব্য শুনতে চাই, একজন ভোটার। আচ্ছা, আপনি তো ভোট দিয়েছেন, আপনি কী পরিস্থিতি দেখতে পারলেন আর ভোটার কী মনে হচ্ছে আপনার? একটু আমার মনে হচ্ছে কি যে ভোট হয়ে যাবে মানে 100% না হলেও অনেক অনেকটাই কাউন্ট হবে। আর বিশেষ করে এখানে আছে লক্ষ্মী দাসের হাটের দিন, তো বেশিরভাগ মানুষই হাটে যাচ্ছে, হাটে করে আসার পর ওরা আসবে ভোট দেওয়ার জন্য, ওই জন্য একটু বিক্ষিপ্ত দেখা যাচ্ছে, তবে ভোট হবে মানে ভালোভাবেই হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা হচ্ছিল চাঁদপুর বদনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এখানে মহিলা বুথ রয়েছে। এখানে আপনারা দেখছেন আসলে ভোটের কিন্তু কোনো লাইন নেই, ওই পাশে একটি আর একটা পুরুষ যেই সেখানে তো আরও একেবারেই শূন্য অবস্থা। এখানে আসলে যারা আছেন পাশে যে নির্বাচনী ভোটের আইন শৃঙ্খলা রক্ষা আনসার সদস্যরা রয়েছেন, পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুলিশ সদস্য ভাইয়েরা আছেন, আর এই যে সামনে যারা রয়েছেন এরা কিন্তু সবাই প্রার্থীদের কর্মী সমর্থক, সাধারণ ভোটারদের উপস্থিতি হয়তো এখনও কম আছে। তা এখানে আপনার কথা বলে যাব বুঝতে পারলাম যে হয়তো তারা আশা করছেন যে দুপুরের পর হয়তো ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। দর্শক ধন্যবাদ, এই ছিল ফরিদপুর সদর থেকে নির্বাচনের সর্বশেষ হালচাল।